ফা ওরফে ফাওতুল লেখা ও ললনা গো, তুমি লিখকে রাখো, তুমি তোমার শাশুড়িরে যদি এক আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ এসে একদিন পায়ের আঙ্গুল দেখাবে, কথা কন ঠিক না বেটে? জিকির ওইব নি ইনশাল্লাহ, মাশাল্লাহ, রাখেন রাখেন রাখেন, আমি চিনি আপনারা আমার একটা উলু উলু দিয়ে তুলে দিবেন, পরে মিডিয়া দিয়ে এটি কাটটা নিয়ে আবার ছেড়ে দিব, পরে বরক বাস খেলে আমি খামো, ইনকাম করলে হেরা করব, আর মজা লইবেন আপনারা, বাবা ইত্তা নয় হোনার আমি নাই, জিকির করলে করার মতন মহব্বতে করমু, কথা কন ঠিক না বেটি? এখন বুকে হাত দিয়ে কইতে পারবেন আমি যে ওয়াজ করছি দলিলের বাইরে কোনো কথা কইছি এবং প্রয়োজন ছাড়া কথা কইছি? আমি রমজান মাসটা বাকি আছে আর কয়েকদিন, এই মুহূর্তে যদি এই ওয়াজ না করি মানুষ কইতো না যে আর কিতাও রমজানের ব্যাপার কিছু কথা কয়ে গেল না, আমি অনেক ফজিলতের ওয়াজ করে গেছি, ডিসলাইন ওটা কাজে লাগবো, মহিলারাও তো অনেকে আসছে এরা গেলে হারা পছন্দ করে। আর একটা এতেকাফ আছে নি, এতেকাফ যারা রমজানের শেষ 10 দিন এতেকাফ করবো তাদের আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। আমরা দেশের বহুত মানুষ আছে এতেকাফের কথা কইলে আমরা গরু আছে হের বিলে গরু আছে, পরে আমি জিগাই যে বাবা রে আপনি 10 দিন লেগে এতেকাফ যাইবেন, গরু রাখার মানুষ নাই, আপনি যখন মরে যাবেন গিয়া তখন দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই, এটাই বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, সবাই এ দুনিয়া ও চলে যাব একদিন, মায়ারি বাদন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়ার আমি পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক গত রমজান মাসে পেঁয়াজু বানাইছে আপনার আম্মা, কথা কন ঠিক কিনা? সেহেরি রান্না করছে, যতই বউ বউ করেন সেহেরির টাইমে উঠে না, যদি বউ বউ করেন এ বুড়া বিড়ি ডাই কইলাম উঠে রান্না করবার লাগে, কথা কন ঠিক না বেটে? ডাইল মাইল যে বিজায় রাখে বুড়া বিড়ি ডাই বিজায় রাখে, বউ ফা ওরফে ফা তুই লেখা ও ললনা ললনা গো, তুমি লিখকে রাখো, তুমি তোমার শাশুড়িরে যদি এক আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ এসে একদিন পায়ের আঙ্গুল দেখাবে, কথা কন ঠিক না বেটে? এই রমজান মাসে মা ইফতার কি বানাই দিছে না, সেহরি খাবার খাওয়াইছে না, বউ একবার ডাক দিলে জামা যদি ঘুমাইতেছি বউ আর দ্বিতীয়বার ডাক দিত না, আর মা আপনার একবারের জায়গা 3 বার ডাক দিয়া ঘুম থেকে তুললা রমজানের রোজাটা রাখাইছে, কথা কন ঠিক না বেটে? এই মা বিরক্ত হয় না, বিরক্ত হয় না সন্তানের কথায়। এই জন্য যুবক ভাইরা আমার এই বাপটা রমজান মাসে দেখছি খালি ব্যাগ নিয়ে গেছে, ইফতার আগে ব্যাগটা বইরা করতে বাজারটা লয়ে এসে একদিনও টের পাইলাম না রে ভাই। এই মার্চের 5 তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল, এই যে রমজান আইতাছে, আমার তো এই যে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক রাস্তায় ব্লক, এত মানুষ, কিন্তু আমার বাপের মতন তো কাউরে দেখি না। যুবক তাহিরি হুজুরে যদি, আই আমার দিকে তাকাস না, তাহিরি হুজুরে যদি মাত্র
30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকেন, আল্লাহর কোরআনটা হাতে নিয়া রমজান মাসটা সামনে রাখিয়া খোলা আকাশের নিচে একটা কথা কমু, জীবনে ওই মানুষটার কান দেন না যেই মানুষটা সাত মন বস্তা মাথা দিল কয় না আমার কষ্ট হয়েছে, ওই মানুষটার কান দেন না সাত দিন না খাইলেও কয় না আমার ক্ষুধা লাগছে, এ মা আর বাপ এই দুইটা লোকের যদি কষ্ট দেন বাজান আমার ওয়াশুন না বাজান লাভ নাই, আল্লাহর ফাইতেন না নবীর ফাইতেন না, যুবক রে অ যুবক ফেটে থইয়া মাডা বহুত স্বপ্ন তোমার দিয়ে দেখছে, অন্তত বকে মাডা বাচ্চা থাকা অবস্থায় কিছু খাওয়াই টাওয়াই দাও, যত্ন করে দাও, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি ওই আমার উম্মত সেবি আমার উম্মত, এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে একটু খেয়াল করে দেখেন তো সবার চেহারাটা মলিন হয়ে গেছে, আমি জানি সব ছেলেরা তার বাপ মারা ভালোবাসে, হয়তো একটু শয়তানের পাল্লায় পড়ে ধমক দে ঠিকই, বাপ মারা মরে গেলে ঠিকই সে চোখের পানি ফেলায় কান দে কথা বলেন ঠিক না বেটি, বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো ভাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো হো বাবা, দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, তাদের বাপ নাই দরজাটা খুললে বাপের কথা মনে হইব, আজকে আবুল হোসেন মুজাদ্দিদি সাহেব দুনিয়াতে নাই, এ যুবক আমার আব্বু তো দুনিয়াতে নাই, দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই শুধু বাবা, জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই এই শুধু মা নেই শুধু বাবা নেই, রিকশাই বসা লিখছিলাম রিকশাই বসা লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই,
নিঃশর্তে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাইরে আমার পৃথিবীতে মার তুল না কেবল মা, আল্লাহর ওয়াস্তে সেই মাকে কষ্ট দিবেন না, নেশা করবেন না, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে প্রাণ পাখি নিভে যেতে পারে। এই যুবক মা বাপ কবরে চলে গেছে, এখানে অনেক লোক এসেছেন, একটা লোক বলেন হুজুর আমার আব্বা আম্মা কবরে চলে গেছে, আমি নগদ 10,000 টাকা নিয়ে আইছি কিংবা 5,000 টাকা নিয়ে আইছি কিংবা 20,000 টাকা নিয়ে আইছে, যত যদি পারেন, কেউ 1,000 টাকা নিয়ে আইছে, কেউ 10 টাকা নিয়ে আইছে, আমি চাই প্রত্যেক সন্তান তার মায়ের জন্য যে যা পারে আজকে তাই দেওয়া যাবে, রাজি আছেন নি ভাজান? আছেন কেউ? দরবারের কাজ চলতেছে, কলম হয়ে গেছে, এই জায়গাতে আপনি একটু অংশগ্রহণ করেন। আজকে হয়তো আমার মতন এই ছোটো হুজুর আসার পরে যে কন্ডিশন, আরও যখন 2-3 জন ঢুকবে আরও অনেক বেশি লোক হবে, এই দরবারটা প্রতিষ্ঠিত হলে সুন্নিয়তের জাগরণ থাকবে, কারণ এই পৃথিবীতে সুন্নিয়ত কায়েম হয়েছে খানকা ভিত্তিক, কথা কন ঠিক না বেঠে? দেন একটা লোক যদি থাকেন যে হুজুর আমি 1,00,000 দিয়ে দিব আজকের মায়ের জন্য, কেউ যদি থাকেন যে আমি 50,000 দিয়া দিব, এই আপনার কিছু লোক পাঠান ভিতরে যে যাতে নিয়ে আসেন, কেউ আসেননি যে হুজুর আমি এই খানকার জন্য 1,00,000 টাকা মায়ের জন্য দান করে দিমু,